ভাই কত নিছে? 25,000। দর্শক শুনেন, 25,000 টাকা। তো ভাই একটু কথা বলি আপনার সাথে, একটু কথা বলি। তো ভাই আপনি যে 25,000 গরু কিনছেন, আমি এই প্রথম শুনলাম যে 25,000 টাকা গরু কিনলেন। আসলে একটা ছাগলের দাম হতো না? হ্যাঁ। তো কি মনে হচ্ছে আসলে গরুটা কিনা? অনেক কম দাম। দাঁতাইছে গরুর? হ্যাঁ দাঁতাইছে। দাঁতাইছে না? তো আপনি কি মানে এই বাজেটে কি গরু আশা করছিলেন কখনো? না, আশা করেন নাই। না না না। তো বাজারে কি অবস্থা ভাই? বাজারে অবস্থা খারাপ, ভালো না। অনেক কম দাম, গরুর দাম পাইতেছে না যারা গরু নিয়ে আসছে। 25,000 না? এটা ওজন কতটুকু? ওজন বলছে কতটুকু ভাই? হ্যাঁ, কতটুকু ওজন হবে? কতটুকু ওজন হবে তা তো আমার ইয়া নাই, আইডিয়া নাই। ভাই কত নিছে ভাই? 77,500। ভাই কত নিছে? 1,15,000 টাকা। দর্শক, তা আমরা এখানে কিছু ছাগল দেখতে পাচ্ছি আসলে। তো ভাই আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? ছাগলের দাম পাইতেছিলে ভাই? জোড়া কিনছি 40, দাম তো 25। মানে কিনছেন 40, দাম বলে 25। কোন জায়গায় কিনছেন? রাজশাহী জেলা দুর্গাপুর থানা। রাজশাহী থেকে কিনছেন? রাজশাহী থেকে আসছেন? হ্যাঁ, রাজশাহী থেকে। তো এখন কত বলে? 25 বলে। আর 25 কা 20 কা ঠিক নাই, 20-25 বলে। তো বিক্রি না হলে কি নিয়ে যাবেন? বিক্রি না হলে কি করবো? কারণ গাছে নিয়ে বেঁচে খুব করুন অবস্থা, আমার খুব করুন অবস্থা। দর্শক আপনারা শুনতে পাচ্ছেন আসলে গরুর পাশাপাশি আসলে ছাগলের দামও কমে গেছে, কারণ প্রচুর পরিমাণ ছাগল উঠেছে। দর্শক দেখতে পাচ্ছেন যে অনেক ছাগলই আপতনগর হাটে। এখানে আমরা আরো গরু এই যে কিনে নিয়ে যাচ্ছে। ভাই দাম পোষ করতো ভাই? 1,26,000। ভাই কত হয়েছে এটা? 1,22,000। ভাই কত নিছে? ভাই কত নিছে? 1,01,000। 1,01,000। ভাই কত নিছে? হ্যাঁ, 95,000। ভাই কত নিছে এটা? 90,000। ভালো হয়েছে ভাই। ভাই কত নিল? ভাই কত নিছে? হ্যাঁ, 80,000। ভাই কত হয়েছে এটা? 1,30,000। 7,000 কত হয়েছে? হ্যাঁ হ্যাঁ, 63,000 ওই ছোটটা। ভাই কত নিছে? 51,000। ভাই কত নিছে? 67,000। তুলি হাটে বিক্রয় করা গরুর দাম জানাচ্ছি দর্শক আপনাদের। ভাই কত নিছে? কত? 60,000। ভাই কত নিছে? কত নিছে ভাই? কত নিছে? 71,000। 71,000 দর্শক কালোটা। দর্শক আমরা এখানে কিছু গরু দেখতে পাচ্ছি, এর দাম সম্পর্কে আমরা জানি। ভাই দাম চাচ্ছেন কত ভাই? এটা কত দাম চাচ্ছেন? বিক্রি করা? বিক্রি হয়েছে? কত টাকা বিক্রি হয়েছে? 1,10,000। দর্শক শুনলেন, 1,10,000 টাকা দিয়ে বিক্রি হলো। ভাই দাম চাচ্ছেন কত? এটা দাম কত? ওই যে 1,15,000 কিনছেন? কিনছেন না? দর্শক এটা 1,15,000 টাকা দ্বারা বিক্রি হয়েছে। আমরা এখানে একটি গরু দেখতে পাচ্ছি। ভাই এটা কি বিক্রি হয়েছে? বিক্রি হয়েছে? বিক্রি হয়েছে? কত টাকা বিক্রি হয়েছে? 1,25,000 টাকা বিক্রি হয়েছে না? দর্শক এটা 1,25,000 টাকা দিয়ে বিক্রি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই গাবতলি গবাদি পশুর হাট। দর্শক ভাই কত নিছে? 65,000। ভাই কত নিছে?
1 লক্ষ দর্শক শুনেন 1 লক্ষ টাকা দিয়ে খুব সুন্দর একটি গরু। ভাই কত নিছে? হ্যাঁ কত নিছে ভাই গরুটা? কত নিছে? 1 লক্ষ 30। দর্শক শুনেন 1 লক্ষ 30 হাজার টাকা দিয়ে বিক্রি হলো। আপনারা দেখতেছেন গাবতলি গবাদি পশুর হাট। ভাই এটা বিক্রি হয়েছে? দাম দামি হচ্ছে না? কত দাম বলছেন? কত দাম বলছেন? 95। ভাই কি দাম বলছেন? আচ্ছা ঠিক আছে বলেন। ভাইটা বিক্রি হয়েছে কত টাকা? জোড়া 3 লক্ষ টাকা। আর কেউ কই? এটার থেকে বড়? জোড়া 3 লক্ষ টাকা। ভাই কত নিছে? 1 লক্ষ টাকা। দর্শক শুনলেন 1 লক্ষ টাকা খুব সুন্দর একটি গরু। বেড়ে বিক্রি হয়েছে? বিক্রি হয় নাই। দাম চাচ্ছেন কত ভাই? 1.5 লক্ষ টাকা দাম চাচ্ছেন? জি। কত বলছে দাম? 1 লক্ষ 10 হাজার। 1 লক্ষ 10 হাজার বলছে না ভাই? বিক্রি হয়েছে? এটা বিক্রি হয়েছে? বিক্রি হয় নাই। দাম চাচ্ছেন কত ভাই? হ্যাঁ 2 লক্ষ 20 হাজার। 2 লক্ষ 20 হাজার টাকা দাম চাচ্ছেন। কত বলছে? 170-180 বলে না? আচ্ছা ঠিক আছে। দর্শক কত? 500 কেজি ওজন না ভাই? টিকে বিক্রি হয়েছে? বিক্রি হয় নাই। দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছেন কত? 90 হাজার টাকা দাম চাচ্ছেন। গাবতলিয়াতে গরু কিরকম আছে? প্রচুর গরু। দাম কিরকম আজকে? দাম ব্যাপারে মরিয়া গেছে, দাম নাই গরু। তাই আমরা তো জানি এবার ইন্ডিয়া থেকে আসলে এরকম গরু আসে, তারপরে ওখানে এত ভাই কিনবো? গরুর কোনো দাম নাই। দাম নাই না? দাম নাই। এক ব্যাপারে 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা লস। দর্শক আপনি শুনলেন আসলে এখনো প্রচুর পরিমাণ গরু আছে গাবতলি হাটে। ভাই দাম চাচ্ছেন কত? এটা দাম চাচ্ছি ভাই 1 লক্ষ 50। 1 লক্ষ 50? 1 লক্ষ 50 হাজার টাকা দাম চাচ্ছেন। দাম কত বলছে? দাম তো 50 কয়, বাজার কমে গেছে। কত বলছে? 50 কয়, কমে গেছে আর কি আগে থেকে। এখন কত বলতেছে? এখন বলতেছে আরো কম। আরো কম বলতেছে না? দর্শক আপনারা শুনলেন এখনো প্রচুর গরু আছে গাবতলি হাটে। বেশি দাদা মাথা পান লেগে যাবে।